প্রায় তিন বছর পর আরও একবার তলব করা হলো ম্যাথু স্যামুয়েলকে। নারদা তদন্তে কি গতি আনতে চলেছে সিবিআই? আগামী সোমবার সকাল 10:30 নাগাদ নিজাম প্যালেসে তলব করা হয়েছে ম্যাথু স্যামুয়েলকে। আপনাদের আরও একবার জানাবো, ম্যাথু স্যামুয়েলকে তলব করল সিবিআই আগামী সোমবার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া, এই নারদা স্টিং অপারেশন জানিয়ে একেবারে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে এবং তারপরে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। আরও একবার ম্যাথু স্যামুয়েলকে তলব করা হচ্ছে এমন একটা সময় সামনে যেখানে লোকসভা নির্বাচন, ঠিক কতটা তাৎপর্য এই তলবের? শুভদীপ, নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা দেখেছি যে নারদা এবং সারদা তদন্ত, তার ভবিষ্যৎ কি বা এই মুহূর্তে দাঁড়িয়ে তার স্টেটাস কি, এই প্রশ্ন বারবার উঠতে শুরু করেছিল। এবং যখনই আমরা দেখছিলাম যে সাম্প্রতিক অতীতে যখনই কেন্দ্রীয় এজেন্সির তদন্তের প্রসঙ্গ আসছিল, তখন অন্যান্য দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বামেরা বা কংগ্রেস, তারা এই প্রসঙ্গ তুলছিলেন যে নারদা এবং সারদার যে তদন্ত সেটা এই মুহূর্তে কি পরিস্থিতিতে আছে, এবং আদৌ কেন্দ্রীয় এজেন্সি সেই কেন্দ্রীয় এজেন্সি তদন্তের জাল গোটানোর পথে তারা হাঁটছে কিনা, নাকি নির্বাচনের সময় তারা এই এই তদন্তে শান দেয়, এরকম একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতির যে পরিমণ্ডল সেখানে রয়েছে, শুধুমাত্র রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রেও যদি আমরা দেখি যে বিভিন্ন সময় কেন্দ্রীয় এজেন্সি সেই এজেন্সির নানা অভিযান নিয়ে প্রশ্ন ওঠে এবং বিভিন্ন সময় প্রশ্ন তোলা হয় যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে কিনা, এই সমস্ত প্রশ্নের মধ্যেই আমরা দেখলাম যে নারদা তদন্তে খুব বেশি ডেভেলপমেন্ট আমরা গত কয়েক বছরে দেখিনি। আর নির্দিষ্টভাবে বললে আমরা যদি দেখি যে একটু থামাবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তোমার প্রশ্ন শ্রমিক বাবুকে, এই মুহূর্তে যে খবর ব্রেক করেছি, তিন বছর পর ম্যাথু স্যামুয়েল তাকে আবারও তলব করা হয়েছে আগামী 18 সেপ্টেম্বর নিজাম প্যালেসে তাকে তলব করেছে সিবিআই। এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া নেব, এবং যেহেতু এই প্রশ্নটা সবসময় ওঠে যে নারদা তদন্তে কি নির্বাচনের মুখে দাঁড়িয়ে কি আবারও নারদা তদন্তে শান? দেখুন, নির্বাচনের মুখে দাঁড়িয়ে নারদা তদন্তে শান কিনা এটা তো সময় বলে দেবে, কিন্তু প্রশ্ন হচ্ছে দীর্ঘদিন নারদার তদন্ত বন্ধ ছিল বলেই জনমানসে একটা অন্য ধারণা প্রতিষ্ঠা করেছে হয়েছে, এবং বিভিন্ন সময় এই রাজ্যের আর যে দুটি দল আছে যারা এখন জোট বেঁধেছে এবং দিল্লিতে গিয়ে তৃণমূলের সঙ্গেও আছেন, সেই কংগ্রেস এবং সিপিআইএম বলছে পরিকল্পিতভাবে নারদা তদন্তকে আজকে বিজেপি করতে দেয়নি দিদি মোদি গটাপ। তো এখন তারা প্রতিক্রিয়া দিতে পারে, তদন্ত তো চলবে, তদন্ত চলবে যদি কারোর মনে হয় রাজনৈতিক প্রতিহিংসা, পলিটিক্যাল ভেন্ডেটা, আমাদের রাজ্যে তো এখন সব কিছুই আদালতে হচ্ছে, তারাও আদালতে চলে যাবেন, আদালত থেকে অবস্থা স্পষ্ট করবে, কিন্তু অনেক তদন্ত তো চলছে, আমরা চাই তদন্ত দ্রুত শেষ হোক, প্রকৃত অপরাধীরা শাস্তি পাক, কারণ সংবাদ মাধ্যমে আরও অনেক দায়িত্ব আছে, কাজ আছে, সেটা সংবাদ মাধ্যমও জানে। প্রতিদিন যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গের পুরো রাজনীতি, পশ্চিমবঙ্গের পুরো সংবাদ পরিমণ্ডল, পশ্চিমবঙ্গের সংবাদপত্র, পশ্চিমবঙ্গের চ্যানেল এই দুর্নীতি ইডি সিবিআই নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আমাদের যে সংস্কৃতি, আমাদের শিল্প, সমাজের অন্যান্য ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ঘটনার ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন রং বেরঙের, সেগুলো আর আসছে না মানুষের দৃশ্যমানতায়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আমরা চাই যে তদন্তই হোক, তদন্ত যেন দ্রুত হয়ে যায়। সমিতা, একই সঙ্গে যে প্রশ্নটা বারবার বিরোধীদের, আপনাদের বিরোধীদের তরফ থেকে করা হয় যে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করা হচ্ছে, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার সেই অভিযোগে শান দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সামনকে প্রশ্ন করে, এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এতদিন পর আবার নারদা তদন্তে তলব করা হলো ম্যাথু স্যামুয়েলকে, বিরোধীদের এই অভিযোগ সেটা তো আরো বেশি তাতে আরো জ্বালানি সংযোগ হতে পারে। তাহলে জ্বালানি সংযোগ হলে হবে, জ্বালানি বিষয়টা তো জ্বালানি সংযোগ নয়, আজকে পশ্চিমবঙ্গের প্রাথমিক সমস্যাই হলো দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সীমাহীন লুট, এবং এই লুট শুধু নেতাদের মধ্যে, তাদের অধস্থল কিছু কর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই, আজকে যদি পুরো সরকারি আমলাতন্ত্রকে আমরা দেখি, আজকে যদি তাদের জীবনধারণ, তাদের পরিবারের চলাফেরা আমরা দেখি, তাদের সম্পত্তির পরিমাণ দেখি, তাদের শরীরী ভাষা, তাদের শরীরের অলঙ্কার প্রমাণ করে দিচ্ছে লুট কোন মাত্রায় গেছে, একটা মুক্তাঞ্চল হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গকে, এর উপরে নিয়ন্ত্রণ দরকার, তদন্তেরও প্রয়োজন আছে, তদন্তের গতির প্রয়োজন আছে, তদন্তের দ্রুত নিষ্পত্তির প্রয়োজন আছে, এবং আদালতের হস্তক্ষেপ প্রয়োজন আছে।
তো সেটা চলছে এখানে। এখন কাকে কখন কিভাবে ডাকবে তার উত্তর তো বিজেপি দিতে পারবে না। আর এইভাবে ইডি সিবিআই কে এই মুহূর্তে এই দল নিয়ন্ত্রণ করছে না, কারণ সবকিছুই তো সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে। আজকে ইউপিএর আমলে সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল সিবিআই কেস প্যারেন্ট, আজকে কোর্ট কিন্তু সেটা বলেনি। যারা এই পলিটিক্যাল ভেন্ডেটার তত্ত্ব নিয়ে বিভিন্ন সময় আদালতের দরজায় গেছেন তারা পুরস্কৃত হয়েছেন। আদালত তদন্তকে জারি রাখতে বলেছে এবং আরো দ্রুত নিষ্পত্তির কথা বলেছে, দ্রুত মাথাদের ধরার কথা বলছে, বরঞ্চ তারা তদন্তকারী সংস্থাকে সমালোচনা করছে আপনাদের দ্রুত তার অভাব আছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আর মানুষও দেখছেন পুরো বিষয়টা। সুমিত ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া, তোমার প্রশ্ন জয়প্রকাশ বাবুকে। জয়প্রকাশ, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নারদা তদন্তে আবারও গতি আনতে চলেছে সিবিআই, এবং ম্যাথু স্যামুয়েলকে প্রায় তিন বছর পর আবারও তলব করা হয়েছে নিজাম প্যালেসে আগামী সোমবার। এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া মৌপিয়া? ম্যাথু স্যামুয়েলকে নারদা তদন্তে তিন বছর পরে আবার ডাকা হয়েছে, এবং ম্যাথু স্যামুয়েল ঘটনাটাকে সংগঠিত করেছিল এটা প্রাথমিকভাবে জানা গেছে, এবং সে তার সমস্ত কিছু নিয়ে প্রমাণাদি দিয়েছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সেই সময় মনে রাখা দরকার যে ওই বিজেপি অফিস থেকে আমি যখন দেখিয়েছিলাম আমার মাধ্যমে অমিত শাহর নির্দেশে এই সমস্ত ফুটেজগুলো বাইরে দেখানো হয়েছিল, তাতে একজন ছিলেন মানে এই ঘটনার মাঝখানে, যার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে কিছু ডাকাও হলো না, কোনো তদন্তও হলো না, এটা কিরকম এক পেশে মনোভাব ইডি বা সিবিআই এর, এই প্রশ্ন তো উঠে আসছে। আজকে শুভেন্দু অধিকারী অন্যের নানা কথা দুর্নীতি ইত্যাদি বিষয়ে জ্ঞান দিয়ে যাচ্ছেন, যিনি আকণ্ঠ দুর্নীতিতে যুক্ত, যার নাম আছে সারদা এফআইআরে, যাকে হাত দিয়ে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে, সেই শুভেন্দু অধিকারীকে ডাকার নাম নিয়ে আবার ম্যাথু স্যামুয়েলকে ডাকা হচ্ছে। এটা হচ্ছে সাধারণভাবে কোনো একটা ইডি বা সিবিআই এর নাটক। তারা আমার সামনেই আরেকটি ঘটনা ঘটেছিল মৌপিয়া, সেটাও মনে করিয়ে দিই, যেটা পাঁচতারা হোটেলে শুভেন্দু অধিকারী জয়নিংয়ের আগে, বিজেপি জয়নিংয়ের আগে আমার থেকে পাঁচ হাত দূরে অমিত শাহর পায়ে হাত রেখে বলেছিল ইডি সিবিআই থেকে যেন আমি মুক্তি পাই। তারই প্রতিফলন আমরা দেখেছি। সুতরাং আমি আবার আপনাদের কাছেই প্রশ্নটা রাখলাম, ম্যাথু স্যামুয়েলকে ডাকা হয়েছে, শুভেন্দু অধিকারীকে কবে ডাকা হবে? জয়প্রকাশ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।